হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা খবর পেলাম এবং বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে দেওয়া অনুযায়ী জোড়া নিম্নচাপ কিন্তু আবারও আসছে এবং জোড়া ঘূর্ণাবর্ত, অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করব এই মুহূর্তে আমরা একবার দেখব, এইখানে তো একটি প্রভাব রয়েছে, এইখানে একটি অর্থাৎ এইটা কিন্তু আসছে, আমরা কিন্তু এর আপডেটগুলোতে আমরা সেটা লক্ষ্য করিনি। একটি মায়ানমার থেকে প্রভাব আসছে এবং একটি ওড়িশার সামনে যেটা বঙ্গোপসাগরে উৎপত্তি হয়েছে, এই দুটোর ফলে কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর কিছুক্ষণ অর্থাৎ বিকেলবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের এই মুহূর্তে মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু মেঘ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটা গরম অনুভূত হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা উপগ্রহ মুডেকে একবার আমরা দেখে আসব, কোন কোন অংশে মেঘ আছে এবং কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি এই মুহূর্তে যাই, দেখুন বন্ধুরা কোন কোন অংশে কী আছে একবার আমরা দেখে নিই। মেঘ হলে আমরা শুধু দেখতে পাচ্ছি এখানে আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, কোলবেড়িয়া এই অংশগুলোতে মেঘ দেখতে পাচ্ছি এবং বজবজের সাইডে কিছুটা বিষ্ণুপুর, শ্যামপুর, বারুইপুর, চাঁদখালি, পেয়েলি, দক্ষিণ বারাসাত এই অংশগুলোতে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এটা কিন্তু সেই মেঘটা বন্ধুরা যেটা কিন্তু এখানে উৎপত্তি হচ্ছে এবং আমরা দুপুর আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মেঘটা কিন্তু চলে এসছে। এবং আমরা যদি বৃষ্টির সম্ভাবনা দেখি ভারী, তাহলে কিন্তু গোসাবা, বাসন্তী, কুমিরমারি, দয়াপুর, ঝাড়খালি এই অংশগুলোতে কিন্তু লাল করে এসছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল এখানে। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি হিঙ্গলগঞ্জ অংশে কিন্তু মেঘ রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর, কালীগঞ্জ, আসুয়ানি এই অংশে, বাঁকাবাজার, এবার দক্ষিণবঙ্গের তাকি এই অংশগুলো তো মেঘ রয়েছে। এছাড়া শ্রীকান্তপুর আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে শ্রীকান্তপুর সাইডেও। এছাড়া মোংলা, বাগেরহাট, খুলনা, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, গোরান্দি, কাউখালি, জিনগড়, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চাপসন, লালমোহন, হাতিয়া, ভোলা, বরিশাল বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ করেছে এবং ভারী মেঘ করেছে। চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, হাটহাজারি এই অংশগুলোতেও দেখতে পাচ্ছি আমরা মেঘ করেছে। যা ঢাকা, ফিরোজগঞ্জ, মাদারীপুর, মতিহাট, সেনবাগ, কুমিল্লা সহ বাড়ুড়া, কাছুয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজিগঞ্জ বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে। এছাড়াও কালীগঞ্জ, নরসিংদী, ঢাকা, রূপগঞ্জ বিভিন্ন অংশে, ধামরাই, গাজীপুর এই অংশগুলো তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা মেঘ রয়েছে। এছাড়া মেঘ আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিপুরার কিছু অংশে ঢুকে গেছে মেঘ আমরা দেখতে করতে পাচ্ছি। আর কিন্তু দক্ষিণবঙ্গে বর্ধমানের সাইডে একটু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই যেখানটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে, অর্থাৎ এই মেঘটা, এই বৃষ্টি কি আরও হবে, অর্থাৎ মেঘ কি আরও বাড়বে নাকি একবার আমরা দেখে নিই। সরি, আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা একবার আমরা দেখিনি। হ্যাঁ, মেঘ কিন্তু বাড়বে, অর্থাৎ রাত্রেবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। যে যে অংশগুলোতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আছে সেই সেই অংশগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, আর যে সেই অংশগুলোতে বৃষ্টি নেই এখনও পর্যন্ত সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মেঘ যে সেটা কিন্তু ভারী করে উঠছে আর বৃষ্টি কিন্তু খুব ভালো পরিমাণে হচ্ছে, আমরা হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার অসমের গুয়াহাটি সাইডেও আমরা মেঘ দেখতে পাচ্ছি, বাঁকাড়ো সাইডেও, নংস্তইন সাইডেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। তবে এটা তো আমরা আপনাদেরকে মেঘের অবস্থা দেখিয়ে দিলাম, এই মুহূর্তে এবার আমরা বজ্রবিদ্যুৎ মুড়ে যাব, গিয়ে একবার দেখে নেবো। দেখুন হ্যাঁ, যে যে অংশগুলো মেঘ উঠেছে সেই সেই অংশগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে হয়তো সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বলে দেওয়া হয়েছে কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে যে জোড়া নিম্নচাপ সের ফলে কতটা কী পরিবর্তন এটা একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে দেখুন জোড়া নিম্নচাপ অর্থাৎ প্রথম যে ঘূর্ণাবর্ত, তার ফলে এটা ঘূর্ণাবর্ত, এর ফলে কিন্তু ১৬ তারিখ এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বাড়িপদ, জলেশ্বর, গঙ্গাসাগর, কন্টাই, দীঘা, কেজুরি, হলদিয়া, মন্দারমণি, মহেশতলা, ডায়মন্ড হারবার বিভিন্ন অংশে, ছাড়া শ্যামনগর, যশোর, খুলনা, পিরোজপুর, লালমোহন, হাতিয়া সমেত বিভিন্ন অংশে, আমরা মাথাবেড়িয়া দেখতে পাচ্ছি, কলাপাড়া এই অংশগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১৬ তারিখ সকালবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা সেই ঘূর্ণাবর্তটির ফলে, যা কিছুটা ছিটেফোঁটা প্রভাব
আমরা লক্ষ্য করতে পাচ্ছি, 16 তারিখের মধ্যে থাকবে। তারপরে এখান থেকে এই যে নতুন এটি প্রভাব, এইটা কিন্তু আবার আসছে, এটাই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটার ফলে এটা কিন্তু 17 তারিখে আসবে, ঠিক দুটোর সময় এসে পৌঁছাবে, যার ফলে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, চন্দননগর, গঙ্গাসাগর বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ব্যারাকপুর দেখতে পাচ্ছি, মাসাদ বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পাচ্ছি কিন্তু প্রভাব রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্যামনগর, মাথাভাইয়া, বরিশাল সমেত বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এর প্রভাব থাকছে বন্ধুরা। এরপর আমরা এটাকে আবারও প্লে করে দেবো, প্লে করলে দেখতে পাচ্ছি যে 17 তারিখের মধ্যে কিন্তু আরও ভারী প্রভাব হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, 17 তারিখ রাত থেকে কিন্তু আবারও ভারী প্রভাব আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপরে আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ জোড়া নিম্নচাপ কিন্তু আসছে। আমরা হয়তো দুপুরে লক্ষ্য করতে পারিনি, তবে এই মুহূর্তে আমরা কিন্তু সেটা দেখছি, আমরা আবহাওয়া দপ্তর দেওয়া বিজ্ঞপ্তি পড়েছি, তারপরেই কিন্তু আমরা চেক করেছি, হ্যাঁ সত্যিই তো জোড়া নিম্নচাপ আসছে এবং সেই কথা মতন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভারী আছে আমরা লক্ষ্য করতে পারছি 17 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতার ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 19 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি। এরপর 19 তারিখ থেকে আস্তে আস্তে করে আমরা 20 তারিখ যাচ্ছি, বুধবারে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বুধবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 20 তারিখে। এরপর 20 তারিখের পর বৃহস্পতিবার 21 তারিখ যাব, 21 তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 21 তারিখেও কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 21 তারিখ থেকে কিন্তু উত্তরের জেলাগুলিতে অতি প্রবল থেকে প্রবল ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে রয়েছে। তারপর 22 তারিখ থেকে সেটা চলে যাবে এবং অসম থেকে সিধা আমরা দেখতে পাচ্ছি এটা চীনের সাইডে চলে যাচ্ছে, অর্থাৎ থাইল্যান্ড বা মায়ানমার দিকে চলে যাচ্ছে। তখন কিন্তু সমুদ্র যেটা এটা কিন্তু এই দিকে আসা শুরু হয়ে যাবে, অর্থাৎ যে বায়ুর প্রভাবগুলো সেটা কিন্তু বঙ্গের ওপর দিয়ে সমুদ্রের দিকে আসছে, অর্থাৎ এই দিকে যদি যায় তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দিক থেকে কিন্তু আসলে তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর থাকবে না দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং নজর রাখছি। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট, যেখানে আমরা কিন্তু আপনাদেরকে পুরো ভালোভাবে বুঝিয়ে দিলাম নিম্নচাপ কিন্তু জোড়া আসছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে একটুখানি বৃষ্টির পরিমাণ বেড়েছে, অর্থাৎ এইভাবে যদি হয় তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং যেই প্রভাবটা, গরমের প্রভাবটা রয়েছে, দাপটটা, সেটা হয়তো কমতে পারে, ঘাড়মাক্ত অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে পারে। তো এই ছিল এখনকার আপডেট, যেখানে আমরা বলে দিলাম। তো এই এমন টাইপের আপডেট আর প্রতিনিয়ত প্রত্যেক দিন পেতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখুন কলকাতার ওপরে কিন্তু কমলা কালারটা বেড়ে গেছে, খড়গপুর সহ আরামবাগ, চন্দননগর বিভিন্ন অংশে যা ছিল সেটা বেড়েছে এবং বাংলাদেশের ওপরেও বেড়েছে। তো বন্ধুরা, এই ছিল এতটাই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।